করোনা ভাইরাসে আক্রান্ত ওই রাজধানীর এবারকার হাসপাতালত চিকিৎসাধীন মিডবি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট গড়ে দিবার লাই বন্দর ভিতর পাসপোর্ট অফিস খোলা হইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা পাসপোর্টটা তৈরি করে দিবার লাই প্রস্তুতি লইয়ে এখন সরকারের তরফত্ব নির্দেশ পেবার ফরফরি পাসপোর্ট পাইবো খালেদা জিয়া। খালেদা জিয়ার উন্নত চিকিৎসালয়ে বিদেশ যাবার বিষয়ে তার পরিবারের পক্ষ যে লিখিত আবেদন করাইয়ে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নময় হইয়ে আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার মে 7 তারিখ বিএলএ গণমাধ্যমে তিনি এই তথ্য জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী হইয়ে ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির ধর্মরে কলুষিত করছে হেফাজত ইসলামের নেতাকর্মী। সহিংসতা ও নাশকতা ইসলামের হাস নয়। শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামত মধুপুর মাদ্রাসা এলাকা পরিদর্শনকালে তিনি এহত হয়। দেশের বেগুনলে করোনা ভ্যাকসিন নিশ্চিতে সরকার হাজ করে যার বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি হয় করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলে, দেশত এখনও কিছু ভ্যাকসিন মজুত আছে। পদ্মা সেতু প্রকল্প নির্মাণ হাজার মেয়াদ 2 বছর বাড়িবার খবর সত্য নয় বলে দাবি করছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিল্লা সংসদ ভবনের সরকারি বাসভবনতন নিয়মিত ব্রিফিংকালে তিনি এহত হয়। মিয়ানমার সেনাবাহিনীর রাতত বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচে বেল্লাই দেয় ইন্ডিয়া। রোহিঙ্গা লড়ে যুক্তরাষ্ট্র দজিবের আহ্বান জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়বার এক বৈঠকত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারোরে এই আহ্বান জানায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দেশত গেল 24 ঘন্টায় মারা গিয়ে আরও 37 জন, এলিয়ের মোট মৃতের সংখ্যা বাড়িতে 11,833 জন। এছাড়াও গেল 24 ঘন্টায় দেশের দত্তনগরী করোনা শনাক্ত ইয়ে আরও 1,682 জনের শরীরে। এখন পর্যন্ত মোট শনাক্ত ইয়ে দেশত 770,842 জন। দেশজুড়ে চলমান করোনার বিধিনিষেধের হারণে স্থগিত এসএসসি পরীক্ষার ফরম পূরণে সময় বাড়ানো ইয়ে, যারা লকডাউনের হারণে ফরম পূরণ করিতে না পারে তারা আইতে মেয়ের 22 তারিখ উত্তর মেয়ের 29 তারিখ পর্যন্ত কোনো ধরনের বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করিতে পারবে। শুক্রবার মে 7 তারিখ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর হতা হয়। আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা, আরবিদ বিদা শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা, পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন না, মুসলিম বিশ্ব জুমাতুল বিদা নামে পরিচিত। 1442 হিজরির শেষ জুমাবার আজিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে দেশের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভির এক ডোজই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট, তবে তারা ইবো জানিয়ে এই ভ্যাকসিনের 2 ডোজ ও উগ্র ডোজের কার্যকারিতার ভিতরে কিছুটা পার্থক্য তাইব। উপমহাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মান্না দে, আজই এই কিংবদন্তি শিল্পীর 102তম জন্মদিন। 8 বছর আগে পৃথিবীর মায়াসারী গেলেও এখনও বাঁচিয়ে আছে তিনি অসংখ্য ভক্ত অনুরাগীর হৃদয়ত।